আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমরা কেউ ভালো নেই। আমরা জানি আমার ভাই এবং বোনেদের ওখানে ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে গেল। আমরা সবাই কষ্টে আছি। আসলে নিজের ঘরে যেটা যেই কষ্ট না, এটা মানুষ বুঝবে না, কোনোদিন বুঝবে না। আমার ঘরে যদি আগুন লাগে তাহলে আমার কষ্ট আমারই সইতে হবে, মানুষ সেই কষ্ট বুঝতে পারবে না। কারণ আপনার ঘরে তো আগুন জ্বলে নেই, আপনার তো কোনো ড্যামেজ হয়নি। রিসেন্টলি 40 জনকে আমি হেল্প করেছি, কিন্তু এই 40 জনকে নিয়ে ভিডিও করার আসলে ওই দেখায় ভিডিও করব ওইটা না, আসতেছে না, মানে হচ্ছে না আর কি। কারণ তারা একটা ভালো সমাজ থেকে আছে, কারোর 20 টাকা ওই জায়গায় লস খেয়ে গেছে, কারোর 20-25-50 লাখ টাকার দোকান। তো আমি তাদেরকে নিয়ে কীভাবে ক্যামেরার সামনে আসি? তাদের তো বাচ্চা আছে, তাদের তো মা আছে, তারা তো কোনোদিন হাত পাতবে না। তাদেরকে নিয়ে যে আমি ভিডিও করি আর আমি ভিডিওতে দেখাই যে আমি টাকাটা দিচ্ছি, এরা এরা অনেক উচ্চ, অনেক বড় সোসাইটির লোকেরা, এরা নর্মাল মানুষ না। তো আমি 40 জনকে দিছি এবং আমি তাদেরকে বলছি আমি ভিডিও করবো না, আপনারা টেনশন করেন। আমাকে বলতেছে যে ভাইয়া আপনি কি ভিডিও করবেন? বলছে না আমি ভিডিও করবো না, আমি শুধু আমার দর্শকদেরকে একটু আপডেট জানাবো, সেটা আপনাদেরকে আমার দরকার নেই। আপনাদের আমি একটু যতটুকুই পারছি উপকার করার জিনিস আমি উপকার করার ট্রাই করছি। আপনাদের এই 40 জনকে আমি আমার সামর্থ্য দিয়ে করছি, ইনশাল্লাহ আরও করবো। আমার শো অফের এবার বিজনেসটা হোক, আপনারা আমার শো অফের থেকে পারচেস যারা করতেছেন এখান থেকে আমি ওয়াদা দিলাম, খোদার কসম লাগে 35% আমি সব দিয়ে দেব। যারা যারা আমার কাছে বঙ্গবাজার নিয়ে আসবেন আমার ঈদের পরে, যতটুকুই হোক না কেন আমি করে দেব। আজকে 40 জনকে আমি উপকার করতে পারছি, আমি চাই আরও আরও মানুষের করতে। কেন এই টাকা দিয়ে আমি কী করবো? কবরে নিয়ে যাব এটাকে? আমি খবর নিয়ে যেতে পারবো না। এই মালিক, আমার মালিক আমাকে এর জন্য বসাইছে। আমি দুষ্টুমি করি, আমি আমি অনেক ব্লগ বানাই, আমি ফাইজলামি করি, কিন্তু যখনই আমার এই বাংলাদেশের মানুষের কষ্ট থাকে তখন আমি কষ্টের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি অনেক দুষ্ট একটা ছেলে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর দিকে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। আমি নিজে 40 জনকে যখন টাকা দিচ্ছিলাম তো আমার কাছে খারাপ লাগতেছে, এরা অনেক উচ্চ ফ্যামিলির লোক, এদেরকে নিয়ে যদি আমি ভিডিও করি, এদের ফ্যামিলি আছে, এরা কি চেহারা দেখাতে পারবে? বাধ্য হয়ে চেহারা দেখাচ্ছে, আমি 100% সিওর কিছু মানুষ তো বাধ্য হয়ে চেহারা দেখাচ্ছে, কারণ তারা ভালো পরিবার, একটা মিডল ক্লাস ফ্যামিলি কষ্টে পড়লে সবচেয়ে বেশি কষ্টে থাকে। অসহায় মানুষটা তো হাত পাততে পারে, কিন্তু এরা হাত পাততে পারে না। কারোর 20-30 টাকা লস হয়ে গেছে, কারোর 100,000,000 টাকা লস হয়ে গেছে, হয়তোবা অতটুকু রিকভার করতে পারবো না, কিন্তু সবার পাশে অল্প 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 করে থাকবো। আসলে আমার, আমি তো ফান্ডিং নেই নি এখন পর্যন্ত, ফান্ডিং আপনাদের থেকে আমি কোনো হেল্প চাইনি। যেদিন আমি আপনাদের থেকে হেল্প চাব, আমি জানি অনেক মানুষ, আমি যদি আজকে 40 জনকে হেল্প করতে পারি, আমি যদি আজকে 40 জনকে হেল্প করতে পারি 1,00,000 টাকা দিয়ে, এর মানে আমি আরও 100 জনকে করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে তাদের পাশে দাঁড়ানো, কারণ দেখেন ক্ষতিটা তো হয়ে গেছে। একটু একটু তাদের পাশে দাঁড়ানো যায় না? ভাবেন কালকে আপনার একটা ক্ষতি হয়েছে, তখন আমরাই তো সবাই মিলে দাঁড়াবো। আমি একটা কথা সবসময় বলি, আমরা ইউথ, আমাদেরকে কেউ সার্টিফিকেট দিয়ে বলবে না যে নাও এই দেশের জন্য কাজ করো, আমাদের কেউ সার্টিফিকেট দিয়ে বলবে না যে নাও এই দেশের জন্য কাজ করো, আমাদেরকে কেউ চাকরি দিবে না যে নাও এই দেশের জন্য কাজ করো, বা কলার গলায় একটা কার্ড ঝুলে বলবে না যে যাও কাজ করো। উই আর দ্য ভলেন্টিয়ার অফ দিস কান্ট্রি, অ্যান্ড এই কান্ট্রিকে সার্ভ করার দায়িত্ব আমাদের সবার। হ্যাঁ, আমি দুষ্টুমির ছন্দে অনেক দুষ্টুমি করি, কিন্তু এর মধ্যে ভালো কাজটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি আমার হেটার গুনতে পারবো, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমি কখনো গুনে শেষ করতে পারবো না। যেসব সকল বাবা মার আমার উপরে দোয়া আছে তাদের জন্য করি। ওই ওই বঙ্গবাজারে কত মানুষের ভালোবাসা ছিল আমার, আমার ভিডিও দেখে আমাকে এসে বলতেছে ভিডিও দেখি ভাই। আমি এরা এক একজন অনেক উচ্চ পর্যায়ের জায়গায় আছে, আমি কীভাবে তাদেরকে নিয়ে ভিডিও করে বলবো যে এই যে টাকাটা দিয়ে দিলাম, এই যে টাকাটা দিয়ে দিলাম? পারবো না, আমি পারবো না। একটা মিডল ক্লাস মানুষ কোনো দিনই হাত পাততে পারে না, বাট সবাই অনেক ভালো কাজ করতেছে, সবাই সবার পাশে থাকবে এই বিপদের টাইমে। দেশটা তো আমাদের, এই অধিকারটাও তো আমাদের। দেশ ভুল করবে সমালোচনা করবো, মানুষ ভুল করবে সমালোচনা করবো, কিন্তু দিন শেষে ইউনিটি, পরিবার এক রাখতে হবে।
ইনশাল্লাহ বঙ্গবাজারের আমার এবার ঈদের যা টাকা ইনকাম করব, যা টাকা যেখান থেকে, ইউটিউব থেকে আমি স্পন্সরশিপ পাইলে বা যেখান থেকে ইনকাম করি না কেন, আমি 35% দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এখন বর্তমানে একটু অসুস্থ আছি, আপনারা জানেন, আমার 2 মাস পর আবার অপারেশন, 2 দিন পর পর ব্যথা, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ পেন করে, আমার ইতে প্রচণ্ড পরিমাণ পেন করে। আমার বাংলাদেশে সার্জারি করার পর আবার সিঙ্গাপুর যেতে হবে, আবারও এটাতেই থাকবো। আমি তো লাফালাফি করার মতো ছেলে না, আপনারা দেখেননি দুষ্টুমি করতে, চঞ্চলতার মধ্যে মধ্যে থাকি, বাট শরীরটা অনেক খারাপ, অনেক খারাপ, এর জন্য আমি হয়তো বা একটু স্লো হয়ে গেছি, কিন্তু তারপরও আমি থামবো না, তারপরও না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশে দেশে মানুষের জন্য করব। আমার কী স্বার্থ বলেন, আমার কী স্বার্থ, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো আছে, স্বার্থটা কী? দোয়াটা আপনার, এই যে আমার বোনরা দেখতেছে, এই যে আমার মারা দেখতেছে, আমার বাবারা দেখতেছে, আমার দরকার আছে এই ইউটিউব ফেসবুকে এসে গালি খাওয়া? অনেক মানুষ সমালোচনা করবে, গালি দিবে, আমার দরকার আছে? আমি তো আমার লাইফটা ভালোই চালাচ্ছিলাম, কেন? কারণ আমি আপনাদেরকে মন থেকে হৃদয় থেকে ভালোবাসি। আর যেসব আমাকে প্রতিদিন অফিসের নিচে মানুষ আসে, আমি চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো মানুষের একটু হেল্প করি, কারণ এই মালিক আমাকে এখানে বসেছে, আমার মালিক আমাকে বসেছে, এই মালিকে আমাকে এই জায়গায় বসেছেই কারণ যাতে আমি 2টা মানুষের উপকার করতে পারি, দান না উপকার। আসেন না আমরা সবাই মিলে একটু উপকার করি, এই 40 জনের থেকে যদি দেখি 100 জন করবো, এই 100 জনের এফোর্ট যদি না করে আমি 500 জনের করতে পারি, আপনারাও যদি আমার সহযোগিতা করেন, আমি যদি কোনো ফান্ডিংও রেস করি, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, যাতে আমরা তাদেরকে হিডেনভাবে দিতে পারি। কেন বড় হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে, স্বাভাবিক, একটা মানুষ দোকানের মালিক, সে তো আর ক্যামেরার সামনে এসে, কারণ আমার সামনে এসে এরকম বলবে না থ্যাংক ইউ আমি পাইছি, তার লজ্জা আছে না, তার মা আছে, তার মেয়ে আছে, আমাকে এটাই একজন বলছে, আর এটাই আমি অনেক ভালোভাবে শুনছি। সো যাই হোক, আপনারা এই শো অফ থেকে যা ইনকাম হবে 35% আমি চ্যারিটিতে দিব, জানি না আজ পর্যন্ত এরকম কে করছে, আমি দিয়ে দিব পুরাটু, আমি আগের থেকেও দিতাম, সেই করোনা আমল থেকে শুরু করে, সেই রোহিঙ্গা থেকে শুরু করে, আমি প্রত্যেকবার আসি, আমি আপনাদের সাথে আসি, আপনারা টেনশন করবেন না, আমি অসুস্থ, আমি একটু হাঁটলেই আমার পেন করে, আমি আসি, এই চঞ্চল ছেলেটা আপনাদের আছে।